বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি সোনালী কাবিনের কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছত্রিশ সালের এগারোই জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়েল গ্রামে তিনি ইন্তেকাল করেছেন দু সালের পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা পাঁচ মিনিটে ইবনেসিনা হাসপাতাল ধানমন্ডি ঢাকায় তিনি ভাষা আন্দোলনের কবি তিনি মহান মুক্তিযুদ্ধের কবি তিনি ভাষা সৈনিক তিনি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক মুজিবনগর অস্থায়ী সরকারের একজন স্টাফ হিসাবে মহান মুক্তিযুদ্ধে তিনি অসাধারণ অবদান রেখেছেন ভাষার মাসে চলে গেলেন বাংলা ভাষার অন্যতম প্রধান কবি যিনি তার একুশে ফেব্রুয়ারি কবিতায় লিখেছেন ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় রক্ত সেই কবি আল মাহমুদ তার একটি কবিতায় ইচ্ছে প্রকাশ করেছিলেন যেন তার মৃত্যু শুক্রবারে হয় এবং আল্লাহ রাবুল তার সেই মোনাজাত কবুল করেছেন পবিত্র শুক্রবারে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার সেই কবিতাটি হচ্ছে স্মৃতির মেঘলা ভোর কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেই যাওয়ার তাকিদ অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালো মন্দ যা ঘটুক মেনে নেব এ আমার ঈদ ফেলে যাচ্ছি আহার পরিধে নিরুপায় কিছু নাম কিছু স্মৃতি কিংবা কিছু নয় অশ্রু চোখে জমে আছে শোকের লেগুন কার হাত ভাঙে চুরি কে ফোপাই পৃথিবী নিশ্চয় স্মৃতির মেঘলা ভরে শেষ ডাক ডাকছে ডাহুক অদৃশ্য আত্মার তরি কোন ঘাটে ভিড় লোক কোথায় কেন দুলের হৃদপিণ্ড আমার কি ভয়ের অসুখ নাকি সেই শিহরণ পুলকিত মাস্তুল দোলাই আমার যাওয়ার কালে খোলা থাক জানালা দুয়ার যদি হয় ভোরবেলা বেলা স্বপ্নাচ্ছন্ন শুভ শুক্রবার